বাংলাদেশ নৌবহরে ইতিমধ্যে যুক্ত হয়েছে তিনের তৈরি দুটি রেল ক্লাস সাবমেরিন। নৌবাহিনীর আরও শক্তি বৃদ্ধি করতে বাংলাদেশ চীন থেকে আরও দুটি উন্নত প্রযুক্তির সাবমেরিন কিনতে চলেছে বলে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী। এবারে সাবমেরিন দুটি হবে সংক্লাসের। সংক্লাস সাবমেরিনের বৈশিষ্ট্য, সংক্লাস টাইপ 039 চীনের তৈরি একটি সাবমেরিন যা সর্বপ্রথম 1998 সালে চীনের নৌবহরে যুক্ত হয়। 1998 সাল থেকে এখন পর্যন্ত 13টি সংক্লাস সাবমেরিন নির্মাণ করেছে, সবগুলো চীনের নৌবহরে সচল রয়েছে। প্রতিটি সাবমেরিনের ওজন 2250 টন এবং দৈর্ঘ্য 74.9 মিটার অথবা 245 ফুট। ডিজেল ইলেকট্রনিকে চালিত এই সাবমেরিন 300 মিটার পানির নিচ দিয়ে ঘন্টায় প্রায় 22 নটিক্যাল মাইল বা 40 কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম, অর্থাৎ মাত্র 8 ঘন্টায় সেন্ট মার্টিন উপকূল থেকে সুন্দরবনের উপকূলে পৌঁছাইতে পারবে। অস্ত্র হিসাবে এতে যুক্ত আছে 18টি টর্পেডো। এই টর্পেডোর দ্বারা পানিতে ডুবন্ত অবস্থা থেকে 15 কিলোমিটার দূরে যে কোনো জাহাজকে ধ্বংস করতে পারবে। এতে আছে অত্যাধুনিক মিসাইল যা 80 কিলোমিটার দূরে শত্রু জাহাজকে ধ্বংস করতে সক্ষম, এবং ক্রুজ মিসাইল সমপরিমাণ দূরত্বে ছড়িয়ে থাকা শত্রুকে আক্রমণ করতে সক্ষম। এসব অস্ত্র ছাড়াও সাবমেরিনটিতে 36টি নেভাল মাইন বহন করা আছে। এই সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। এরকম জানা অজানা ও রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।